মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিতই পিঠের পায়েস। শীত পড়তে শুরু করেছে, তাই এরকম সময় কিন্তু আমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারি। এর জন্য আমি এখানে রেখেছি যে যে উপকরণ, সেগুলো হলো রয়েছে বাতাসা 200 গ্রাম, বেশ কয়েকটি রয়েছে ছোট এলাচ, এখানে আমি খেজুরের গুড় রেখেছি, এটা এর টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। আর এখানে রেখেছি 1.5 লিটার দুধ। আর চিতই পিঠেটা আমি তৈরি করে সেগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একটু ধুয়ে। আমি কি করে এটা ধুয়ে কেটেছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় শেপেও কেটে নিতে পারেন। আমি এরকম পিঠে তৈরি করে নিয়েছিলাম, খুব সুন্দর পিঠে। আমি পরে আপনাদের এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। এবারে আমি কি করব, একটা করে পিঠে নেব আর এই জলের মধ্যে চুবিয়ে ধুয়ে নেব। আমার পিঠের কিন্তু পেছনের দিকটা অতটা কালো হয়নি, যদি কালো হয় আর একটু ঘষে ঘষে ওই কালোটা তুলে দেবেন, নইলে পায়েসটার কালারটা একটু কালচে হবে। একটু ধুয়ে তারপরে এরকম আমি কেটে নিলাম। আমি একটা পিঠেকে 4টে টুকরো করে নিচ্ছি, আপনারা যদি আরো ছোট করতে চান ছোট করতে পারেন, আর বড় করলে বড় করতে পারেন। এবারে কড়াতে আমি দুধ ফুটতে বসিয়েছি, 1.5 লিটার দুধ নিয়েছি। দুধের পরিমাণটা যদি একটু বেশি হয়, মানে বেশি দুধটা ঘন করা হয়, তাহলে কিন্তু এই পিঠের পায়েসটার টেস্টটা অনেক বেশি ভালো হবে। এটাকে লাগাতার নাড়তে থাকতে হবে যেন এই নিচটা আবার ধরে না যায়। এটাকে প্রথমে একটু ঘন করে নেব, খুব ঘন না, একটু ঘন করব। তারপরে এর মধ্যে আমি এলাচগুলো দিয়ে দিলাম, গোটা এলাচ, ছোট এলাচ দিয়ে এর মধ্যে আমি বাতাসাটা দিয়ে দিলাম। বাতাসা দিয়ে করলে কিন্তু এই চিতল পিঠের পায়েসটা অনেক বেশি ভালো লাগে। চিনি দিয়েও করা যাবে, কিন্তু চিনি দিয়ে করলে একটু পাঁচে টেস্ট আসে, আমি করে দেখেছি। আপনারা কিন্তু এটা বাতাসা দিয়েই চেষ্টা করবেন করার, তাহলে এর যে অরিজিনাল যে সুন্দর একটা টেস্ট ওটা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এটা কিন্তু গাঢ় হতে শুরু করেছে, দুধটা দেখুন হাফ হয়ে গেছে। এইভাবে লাগাতার এটাকে নাড়তে থাকতে হবে। আর প্রথমেই কিন্তু চিতই পিঠেটা দিয়ে ফোটানো যাবে না, তাহলে কি হবে, পিঠেটা কিন্তু দুধের পোর্টে বেশিক্ষণ সেদ্ধ করলে চালগুলো খুব শক্ত হয়ে যায়, মানে চালের গুঁড়ি দিয়ে করা যেহেতু পিঠেটা, ওই জন্য অনেক বেশি পিঠেটা শক্ত হয়ে যাবে। তাই দুধটা প্রায় হাফ করে তারপরে ওর মধ্যে আমি এই পিঠেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে আমি নাড়তে থাকবো, আরো ঘন করে সাইড দিয়ে এরকম ভাবে একটু কাচিয়ে দেবো। এই যে দেখুন, দুধটা কিন্তু ঘন হয়েছে, কিন্তু আরো ঘন যখন হবে তখন এর মধ্যে আমি বাদ বাকি। এই যে দেখুন, দুধটা কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে, আর এই পিঠেটাও দুধটার সাথে সুন্দর মিশে গেছে। এবারে আমি এর মধ্যে কি করব, রস গুড়টা দেব। খেজুরের রসে অনেক টেস্টটা বাড়িয়ে দেয়, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খেজুরের রস এর যেন এর মধ্যে একটু দেন ফ্লেভারের জন্য। ওটা কিন্তু মিষ্টি ওরকম হবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্য, আর টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। কিন্তু এই যদি আপনারা গুড় ইউজ করেন তাহলে কিন্তু এটা একদমই শেষে দেবেন, প্রথমের দিকে দিলে কিন্তু কি হবে, অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন পিঠের পায়েসটা হয়ে যাবে পুরোপুরি, তারপরেই কিন্তু আপনারা খেজুরের গুড়টা দেবেন। দেখুন কি সুন্দর চিতই পিঠের পায়েস কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করব, তারপর সার্ভ করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন, আমার বিশ্বাস আপনাদের এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, খুবই সুস্বাদু হয়। আর আমার এই রেসিপিটা সব থেকে প্রিয়। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।